নমস্কার বন্ধুরা আমি মানিক তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে আমাদের আলোচ্য বিষয় এক প্রখ্যাত উপন্যাসিক তিনি কোনো এক যুগের নয় তিনি সর্বকালের এবং সর্বযুগের তার নাম চার্লস ডিকেন্স আঠেরোশো সালের সাতই ফেব্রুয়ারি পোর্টস মাউথ শহরে চার্লস ডিকেন্সের জন্ম আট ভাই মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ডিকেন্সের মা শিক্ষিত পরিবারের সন্তান ছিলেন ডিকেন্সের শিক্ষার প্রথম পাঠ শুরু হয় তার মায়ের কাছে ছেলেবেলা থেকেই ডিকেন্স বাবার ঘর এবং ঘরে থাকা বড় আলমারিতে সারি সারি বিভিন্ন বই দেখতেন বইগুলো তাকে আকর্ষণ করত কিন্তু তাতে হাত দেওয়ার অধিকার ছিল না ছিল নিষেধাজ্ঞা একদিন বাবার অজান্তেই আলমারি থেকে রবিনসন বই বার করে পড়তে লাগলেন অল্প দিনের মধ্যেই তিনি বাবার কাছে ধরা পড়ে গেলেন ছেলের আগ্রহ দেখে বাবাদাকে ইচ্ছে মতো আলমারি থেকে বই করে বই বার করে পড়বার অনুমতি দিলেন মাত্র নয় বছরের মধ্যেই ইংরেজি সাহিত্যের অধিকাংশ দিকপাল লেখকদের লেখা বই পড়ে শেষ করে ফেললেন ডিকেন্সের বাবার আর্থিক অবস্থা ক্রমশই খারাপ হওয়ায় তার প্রতি মাসেই তাকে ধার করতে হতো নিরুপায় হয়ে তারা ক্যামজনের এক বস্তি বাড়িতে হয়ে ওঠেন ডিকেন্সের স্কুল বন্ধ হয়ে গেল দিনার দায়ে ডিকেন্সের বাবাকে জেলে যেতে হলো কোর্টের আদেশ অনুযায়ী তাদের বাড়ির প্রায় সব কিছুই নিয়ে যাওয়া হলো সেই সময় নিয়ম ছিল যদি কোনো লোককে জেলে যেতে হয় তবে তার পরিবারের লোকেরাও তার সাথে জেলে গিয়ে বসবাস করতে পারে জেল থেকেই তাদের ভরণপোষণের ভার গ্রহণ করা হতো জেলে গিয়ে বসবাসের অভিজ্ঞতার কথা তারপর তিনি পরবর্তীকালে লিখলেন লিটল জরেট এবং এই উপন্যাসের মাধ্যমে তার সমস্ত অভিজ্ঞতা তিনি তার পেনের সাহায্যে সেটাকে রঙের তুলির মতো ব্যবহার করে ফুটিয়ে তুললেন তার জীবন কাহিনী ডিকেন্স বারো বছর বয়সে জুতো পারিশ করবার কারখানায় চাকরি নিলেন তারপর সেখান থেকে অন্য একটা জায়গায় সেখানে তাকে সারাদিন বোতলের গায়ে লেবেল লাগাতে হতো মাইনে ছিল মাত্র এক সেরিং সমস্ত দিন ধরে প্রায় না খেয়েই থাকতে হতো তাকে কারখানার অসহনীয় পরিবেশের মধ্যে শিশুদের জীবনের অসহ্য যন্ত্রণার তিনি সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন পরবর্তীকালে তার একাধিক রচনায় ফুটে উঠেছে এই যন্ত্রণাময় শিশবন কাহিনী সৌভাগ্যবশত ডিকেন্সকে বেশিদিন এখানে কাজ করতে হয়নি উত্তরাধিকারী সূত্রে তার বাবা কয়েকশো ডলার পেয়েছিলেন এই অর্থ দিয়ে দিনা শোধ করে জেলে জেল থেকে ছাড়া পেলেন আবার পূর্ণ চাকরিতে যোগ দিলেন কিছুদিনের মধ্যেই চাকরি থেকে ছাড়িয়ে এনে তাকে স্কুলে ভর্তি করালেন জন ডিকেন্স। কিছুদিন পর আবার দেখা দেয় সেই অভাব অনটন এবারও ডিকেন্সকে বাধ্য হয়ে পড়াশোনা ছাড়তে হয় এবার তিনি এক সলিসিটার অফিসে বিয়ারার চাকরি পেলেন তখন ডিকেন্সের বয়স মাত্র পনেরো সারাদিন অফিসের কাজ করে বাড়ি ফিরে বাবার কাছে অবসর সময়ে শর্ট হ্যান্ড শিখতেন বাড়িতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন ডিকেন্স ছোট ছোট গল্প লিখতেন জন্ম থেকেই তার মধ্যে সাহিত্যের প্রতি অনুরাগ ছিল কিন্তু সে কথা কাউকে তিনি প্রকাশ করতেন না শর্ট সিংতে ডিকেন্স কোর্ট রিপোর্টারের চাকরি পেলেন কাজের ফাঁকেই প্রতিদিন আদালতে মাসা আসা মানুষদের লক্ষ্য করতেন তিনি এইসব মানুষেরা পরবর্তীকালে তার লেখায় বিভিন্ন চরিত্র ফুটে উঠেছে কুড়ি বছর বয়সে ডিকেন্স দ্য ট্রু সান নামে একটি সান্ধ্য পত্রিকায় শিক্ষানবেশের সাংবাদিকের চাকরি করেন তার লেখার সহজাত ক্ষমতা নিখুঁত বিবরণ মৌলিন দৃষ্টিভঙ্গি দিনেই সকলের দৃষ্টি আকর্ষণ করল তখন লন্ডনের একটি বিখ্যাত পত্রিকা ছিল নাম তার বর্নিং ক্রনিক্যাল এই পত্রিকার সম্পাদক ডিকেন্সকে তার পত্রিকায় সাংবাদিক হিসাবে নিযুক্ত করলেন এই সময় থেকেই প্রকৃতপক্ষে তার লেখালেখির জীবনকাল শুরু তারপর ডিকেন্স গুড মান্থলি নামে একটি পত্রিকার লেখক গোষ্ঠীর সাথে যুক্ত হলেন এই পত্রিকায় কৌতুক মজা মানুষের জীবনের ছোট ছোট সুখ দুঃখের ঘটনা সম্বলিত ছোট ছোট লেখা প্রকাশ করা হতো এই সমস্ত লেখার চরিত্রগুলিকে তিনি বাস্তব অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছিলেন ডিকেন্স বৎ ছদ্ম নামে এই লেখাগুলি প্রকাশ করতেন এই লেখাগুলি একত্র করে তার চব্বিশতম জন্মদিনে প্রকাশ করলেন স্কেচেস বাই বচ খণ্ডে রচিত এই বই প্রকাশিত হওয়ার অল্প দিনের মধ্যেই তা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করল প্রথম বইয়ের সাফল্যে উৎসাহিত হয়ে ডিকেন্স স্থির করলেন সাংবাদিকতা নয় সাহিত্য রচনাই হবে তার জীবনের একমাত্র অবলম্বন ডিকেন্স শুরু করলেন মিস্টার পিকউইক ও তার তিন বন্ধুকে নিয়ে মতাদার লেখা পিকউইক পেপার্স এই কাহিনীর নায়ক মিস্টার পিকউইক এবং তার তিন বন্ধু চ্যাপম্যান স্নটগ্রাস আর ওয়েস্কলে মিস্টার পিকউইক গোলগাল সরল প্রকৃতির হাসি খুশি লোক তিনি হলেন পিকউইক ক্লাবের সভাপতি তিনি এবং তার তিন বন্ধু মিলে ঠিক করলেন ইংল্যান্ড ভ্রমণ করবেন এবং পিকউইক ক্লাবে তাদের ভ্রমণের বৃত্তান্ত পাঠাবেন এই ভ্রমণের বৃত্তান্তের মজার কাহিনী হল পিকউইক পেপার্স এর বিষয়বস্তু প্রকৃতপক্ষে শেক্সপিয়ারের ফালস্টাব চরিত্রের পর মিস্টার পিকউইক ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কমিক চরিত্র একদিকে যখন পিকউইক রচনার কাজ চলছে সেই সময় ডিকেন্সের জীবনে এলো এক মেয়ে নাম কেটি কেটির পুরো নাম ক্যাথরিন হকার কেটির বাবা ডিকেন্সের বাবার সাথে পত্রিকা অফিসে চাকরি করতেন মানসিক দিক থেকে ডিকেন্স এবং কেটির মধ্যে ছিল বিরাট পার্থক্য তবুও দুজনে দুজনকে মানিয়ে নিয়েছিলেন এবং বিবাহ করে জীবনযাপন করছিলেন এরপর ডিকেন শুরু করলেন তার দ্বিতীয় উপন্যাস অলিভার টুইস্ট মিসলেনি পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে আরম্ভ করল ডিকেন্স যখন এক বছর কারখানায় কাজ করছিলেন তখন শিশু শ্রমিকদের দুঃখ বেদনা যন্ত্রণাকে তিনি জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন এই কাহিনীর নায়ক একটি ছোট্ট ছেলে তার নাম অলিভার সে একটি অনাথ আশ্রমে সেখানকার অত্যাচার সহ্য করতে না পেরে একদিন অলিভার সেখান থেকে পালিয়ে গেল ঘুরতে ঘুরতে এক কুখ্যাত অপরাধী ফ্যাগিনের হাতে সে ধরা পড়ল ফ্যাগিন অলিভারকে নিজের ডেরায় নিয়ে এলো উদ্দেশ্য ছিল অলিভারকে চুরি ডাকাতির কাজে লাগাবে কিন্তু রোমাঞ্চকর ঘটনা মধ্য দিয়ে শেষ পর্যন্ত অলিভার খুঁজে পেল তার হারিয়ে যাওয়া পরিবারের পরিজনদেরকে এই উপন্যাসের মধ্য দিয়ে ডিকেন্স এক নতুন রীতির প্রবর্তন করলেন ডিকেন্স কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে এলেন তার এই নবপ্রবর্তিত ধারায় লেখা উপন্যাসগুলিকে বলা হয় সামাজিক উপন্যাস ডিকেন্স কোনো মতামত প্রচার করতেন না তিনি এই সমস্ত মতবাদ প্রচার করাই তিনি চাননি তিনি শুধু সমাজের বিভিন্ন সমস্যাকে তার উপন্যাসের কাহিনীর মধ্যে চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং সমাজের বিভিন্ন কালিমারুক্ত রূপকে সবার সামনে তুলে ধরেছেন আর ডিকেন্সের অলিভার টুইস ছিল তার সূচনা আঠেরোশো সালে প্রকাশিত হলো ডিকেন্সের নতুন উপন্যাস নাম নিকোলাস নিকলবি এর জন্য প্রকাশকের তরফ থেকে ডিকেন্সকে অগ্রিম দুশো পাউন্ড দেওয়া হয়েছিল তৎকালীন যুগে ব্যবস্থার মধ্যে যে সমস্ত গেল গলত দেখা দিয়েছিল বা গাফিলতে দেখা দিয়েছিল বিশেষ করে আবাসিক বিদ্যালয়গুলিতে যেভাবে শিক্ষা দেওয়া হতো তিনি নিকোলাস নিকলবি উপন্যাসের মধ্য দিয়ে সমাজের কাছে তারই এক জীবন্ত চিত্র তুলে ধরেছেন আঠারোশো চল্লিশ সালে প্রকাশিত হল দি ওল্ড সব। এই উপন্যাস তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল তারপর আঠারোশো বিয়াল্লিশ সালে ডিকেন্স ও কেটি রওনা হলেন আমেরিকার উদ্দেশ্যে দীর্ঘ ছয় মাসের আমেরিকা ভ্রমণ শেষ করে আঠারোশো বিয়াল্লিশ সালের জুন মাসে ইংল্যান্ড ফিরে এলেন তার আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতাকে অবলম্বন করে প্রথমে লিখলেন আ বুক অব আমেরিকান নোটস তারপরে লিখলেন মার্টিন চেলওট এই দুটি বইতে আমেরিকা সম্বন্ধে তার অসহিষ্ণু মনোভাবের কথা প্রকাশ করলেন মার্টিন চ্যান্সেলউইড বইটি আমেরিকার প্রাকাশ্য রাস্তায় পুরানো হল এরপর ডিকেন লিখলেন আক্রিসমাস ক্যারল তারপর জম্বি অ্যান্ড সান প্রভৃতি উপন্যাসের চরিত্রগুলিকে ডিকেন্স এমনভাবে উপস্থাপিত করতেন যেন ডিকেন্স নিজের মধ্যেই এই সমস্ত চরিত্রগুলিকে অনুভব করতেন এইসব গল্প উপন্যাসের চরিত্ররা তার চেনা পরিচিত জগৎ থেকেই উঠেই এসছে এই কারণেই ডিকেন্সের উপন্যাসের প্রত্যেকটি চরিত্র সজীব জীবন্ত আর প্রাণবন্ত আঠারোশো পঞ্চাশ সালে প্রকাশিত হল ডিকেন্সের সর্বশ্রেষ্ঠ উপন্যাস ডেভিড কভারফিল্ড এটি কিছুটা আত্মজীবনীমূলক তারপর একে একে প্রকাশিত হল ব্রিক হাউস হার্ট টাইমস আমরা ব্রিক হাউসে দেখব বিচার ব্যবস্থার স্লথ গতির জন্য মানুষের দুর্গতির কথা তারপর আঠারোশো সালে প্রকাশিত হার টাইমস গুবন্যাসটি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে লেখা আর জানি আমরা তার থেকে নতুন উৎপাদন ব্যবস্থায় তৎকালীন বুর্জ সেনের প্রগতিশীল মতবাদের বাস্তব ফলাফল এর কিছুদিন পর ডিকেন্স অল দ্য ইয়ার রাউন্ড নামে তার একটি পত্রিকা সম্পাদক হিসেবে নিযুক্ত হলো তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অল দি ইয়ার রাউন্ড পত্রিকায় সম্পাদকের ভার নিয়েছিলেন ডিকেন্স সরাসরি সরাসরি জনগণের কাছে গিয়ে তার উপন্যাসের জনপ্রিয় অংশগুলিকে নাটকের মতো করে পড়ে শোনাতেন ডিকেন্স এইভাবে অভিনেত্রী অ্যালেন্টেনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল এই ঘটনার জন্যই কেটি এবং ডিকেন্সের মধ্যে সম্পর্কে এত তিক্ত হয়ে যায় যে ডিকেন্স ও কেটির বিবাহবিচ্ছেদ ঘটে যায় কেটির সাথে বিবাহবিচ্ছেদের পর ডিকেন্স যেসব উপন্যাসগুলি রচনা করলেন তার মধ্যে উল্লেখযোগ্য এ টেল অফ টু সিটিজ গ্রেট এক্সপেকটেশন প্রভৃতি আ টেল অফ টু সিটিজ ফরাসি বিপ্লবের উপর লেখা রোমান্টিক উপন্যাস এই উপন্যাসে লন্ডন ও প্যারিসের মানুষের মধ্যে জীবন কথা জীবন্ত হয়ে উঠেছে আঠারোশো সালে প্রকাশিত গ্রেট এক্সপেকটেশনস উপন্যাসের নায়ক তার কাহিনী নিজেই বর্ণনা করছেন আর এই কাহিনীর নায়ক পিপ গ্রামের এক দরিদ্র পালক ডিকেন্সের শেষ উল্লেখযোগ্য উপন্যাস আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড কিন্তু পর্বিকার সেই বা আগেকার সেই স্মৃতি ভুলে গিয়ে তিনি যে আমেরিকায় গিয়েছিলেন তার বর্ণনা কিন্তু এখান থেকে সূচনা বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ড আমেরিকায় বিভিন্ন প্রান্তে একক পাঠ করতে করতে তার স্বাস্থ্য ভেঙে গেছিল দেশে ফেলে ডিকেন্স সামান্য সুস্থ হয়ে উঠতেই নতুন উপন্যাস লেখা শুরু করলেন নাম ট্রুট কিন্তু এই কাহিনী শেষ করে যেতে পারেন নি আঠারোশো সত্তর সালের চৌঠা জুন বিশেষ অনুরোধে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে উপন্যাসের একটি অংশ পড়তে পড়তে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান পাঁচ দিন পর নয় জুন তার মৃত্যু হয় তখন তার বয়স হয়েছিল মাত্র আটান্ন তার দেহ ওয়েস্টমিনিস্টার অ্যাপেতে কবিতের জন্য সংরক্ষিত স্থানে সমাহিত করা হল তবে সাহিত্য সৃষ্টির জন্য করম ধরা ছাড়াও তিনি দেখিয়েছিলেন সমাজের সব অবক্ষয় কদর্যতা অভিজাত সমাজের খুঁয়ে আসা সেই কুৎসিত জীবন শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে উদ্ভূত গ্যালিন গ্ল্যানি সব কিছুর বিরুদ্ধেও তার লেখনি প্রতিবাদে নির্মম হয়ে উঠেছিল আর সেজন্যই হয়তো বার্নার শো যথাযথ বলেছিলেন অফ অল ইংলিশ রাইটার্স অনলি চার্লস ডিকেন্স হু ডিড মাস টু কিওর দ্য ইভিলস অফ হেজ টাইম এই হচ্ছে আমাদের জীবনী চার্লস ডিকেন্সের এবং তার লেখনির ক্যারিয়ার সবাই ভালো থাকবেন ধন্যবাদ